আমাদের স্থির তড়িৎ বিভব চ্যাপ্টারটি আমাদের আজকের সমস্যা যেটি নিয়ে এসেছি তা হলো সুষমভাবে তড়িতায়িত একটি পরিবাহী গোলকের বিভিন্ন অবস্থানে বিভব নির্ণয়। এটা আমাদের জাতীয় ইউনিভার্সিটিতে 2013 সনে এসেছে, তা যেহেতু 2013 সনে এটা আমাদের এসেছে সুতরাং অবশ্যই এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা আজকে এই বিষয়টার উপর আলোচনা করব। তো প্রথমত একটু খেয়াল করি, সুষমভাবে তড়িতায়িত অর্থাৎ এমন একটা গোলক আমরা নিব যে গোলকের প্রত্যেকটা বিন্দুতে কিন্তু তার যে তড়িৎ থাকবে সে তড়িৎটা সুষমভাবে থাকবে, সমানভাবে থাকবে। ওই তড়িৎ সুষমভাবে তড়িতত্ব একটি পরিবাহী গোলকের, অর্থাৎ ওই যে সুষমভাবে যে তড়িৎ আহিত সেই গোলকটি ছিল সেই গোলকের, হ্যাঁ, এই গোলকের বিভিন্ন অবস্থানে, এটা গোলকের মধ্যে কোন একটা অবস্থান হতে পারে, গোলকের বাইরে কোন একটা অবস্থান হতে পারে, ওই অবস্থানে আমরা তার বিভব নির্ণয় করব। সাপোজ আমরা প্রথমত একটা গোলক কল্পনা করি, এটা একটা আমাদের গোলক, এটা আমাদের জন্য একটা গোলক, ঠিক আছে। এই গোলকের প্রথম যেটা আমি করব বাইরে কোন বিন্দু হলে, বাইরের বিন্দু, বিন্দুর ক্ষেত্রে প্রথমত আমরা বাইরের বিন্দুর ক্ষেত্রে করব। তো একটা গোলকের মধ্যে আমরা একটা আংটি কল্পনা করি, একটা গোলকের মধ্যে আমরা একটা আংটি যদি আমরা কল্পনা করি তাহলে এটা হলো আমাদের আংটিটা, ওকে। তাহলে এই গোলকের বাইরে একটা বিন্দু পি বিন্দু, এই পি বিন্দুতে আমি কি করব, এই পি বিন্দুতে আমার এই গোলকের জন্য একটা বিভব চিন্তা করব। তো তার জন্য যেহেতু আমি আগে বলেছিলাম যে আমরা ওই বিন্দুর জন্য একটা গোলককে শুধু গোলক হিসেবে কনসিডার করে কিন্তু আমি তার সঠিক মানের অর্থাৎ সঠিক পরিমাণ যে বিভবটা হবে সেটাকে কিন্তু আমি ক্যালকুলেশন করতে পারবো না, তার জন্য ক্ষুদ্র একটি অঞ্চল আমাকে আগে তার মান বের করে নিতে হবে, দেন ওইটাকে আমরা যখন যুগযুগকরণ করি তখন টোটাল গোলকের মানটা চলে আসে। আমি এই সমস্যাটার ক্ষেত্রে সেই কাজটাই করব। তো আমি একটা গোলক নিলাম, সেই গোলকের ক্ষেত্রে একটা গোলকের মধ্যে একটা আংটি সমান একটা অঞ্চল আমি নিলাম। তো প্রথমত ওই আংটির মধ্যে কি পরিমাণ আদান আছে এটা আমি বার করব। তো কি পরিমাণ আদান আছে এটা বার করার আগে এই আংটির ক্ষেত্রফলটা আমাকে বার করতে হবে, ওকে। তো মনে করি এই বৃত্তের গোলকটার ক্ষেত্রফল হলো, গোলকটার কেন্দ্র হলো এই বিন্দুটি। তাহলে এই বিন্দু থেকে আমার গোলকের যে ব্যাসটা সেই ব্যাসটা যদি এ হয় তাহলে এখান থেকে আমার পি বিন্দুর দূরত্ব হবে আর, আর ধরলাম, আর এখান থেকে আমার এই আংটির যে আমরা যে আংটি অংশটা ধরলাম সে আংটির এখান থেকে যে দূরত্বটা হবে সে দূরত্বটা হবে এক্স, ওকে। আর আমার এই আংটি কি করতে হবে, যেমন আংটিটা যদি এইভাবে আমি কল্পনা করি এই একটা আংটি, তো এই আংটিটার আমার ইয়া বার করতে হবে, কি বার করতে হবে, এই আংটিটার আমার ক্ষেত্রফল বার করতে হবে। তো এই আংটির ক্ষেত্রফল বার করতে হলে এই আংটিকে আমরা কনভার্ট করে নিই এইভাবে সোজা করে, যে আমরা কনভার্ট করি তাহলে অবশ্যই তার আমার কি জানতে হবে, তার দূরত্বটা দৈর্ঘ্যটা জানতে হবে। তো দৈর্ঘ্যটা মানে কি, এই আংটির, এই আংটির পরিধি, তো আংটির পরিধি আমরা জানি 2πr, যেহেতু আমার এই ক্ষেত্রে আমাদের এই আংটি থেকে এই যে এই আংটি যে বিন্দুটি এই বিন্দু থেকে আমার এখানের, এখানের দূরত্ব যদি আমরা কি হয় যেহেতু বৃত্তের ব্যাস ধরেছিলাম, ব্যাসার্ধ ধরেছিলাম এ, তাহলে এটা আমাদের কি হবে, অবশ্যই এ হবে। তাহলে এটা কিন্তু আমার এই আংটির কি না, এটা আমার আংটির ব্যাস না। তো আংটির ব্যাস বার করতে হলে আমার আংটির একটা অঞ্চল থেকে আমার কি করতে হবে, আমাদের এই বিন্দুর উপর একটা লম্বা টানতে হবে, অর্থাৎ এই যদি আমি একটা লম্বা টানি তাহলে এই যে বিন্দু পেলাম, অর্থাৎ আমি যদি এটাকে নাম দেই এই এ, তাহলে এই বি, আর এটা নাম দিলাম উ, তাহলে এই এ বিটাই হবে আমার কি, এই এ বিটাই হবে আমার যে আংটির ক্ষেত্রে তার ব্যাস, আংটির ক্ষেত্রে কি আমার ব্যাস হবে। তাহলে এই আংটির ক্ষেত্রে যদি আমি এখানে একটা ব্যাস পেয়ে যাই তাহলে এই ব্যাসের মানটা আমার বার করতে হবে। তো ওইটাকে বার করার জন্য আমার এই 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 এ বিন্দুটা আর আমার যে পি বিন্দু থেকে যে এখানে আমরা একটা কি করলাম, এই পি ও একটা রেখা টানলাম, এই যে দুটা বিন্দু, এই দুটা বিন্দু মধ্যে যে কোণটা তৈরি করে এই কোণটাকে আমরা বলবো থিটা। এই কোণটা যদি থিটা হয় তাহলে বেদের ক্ষেত্রে যে থিটাটা হবে, অর্থাৎ বেদ আমার বেদ বলতে এই যে বেদের এ আর এটার নাম, এটা যদি আমি এ প্রাইম, তাহলে এই দুটাকে আমি এখানে যুক্ত করলে
তাদের এই মডুলে যে কোণটা হবে এই কোণটাকে আমি বলবো ডি থিটা অর্থাৎ আমি এখানে অ্যাঙ্গেল এ ও বি কে বললাম থিটা আর এ ও এ প্রাইম এটাকে আমি বললাম ডি থিটা ওকে তো এখন আমাকে এখানে এটা বার করতে হবে যেহেতু এক্ষেত্রে ও এর মান হলো এ বৃত্তের ব্যাস ব্যাসার্ধ তাহলে আমি এই এই অংশটাকে যদি অর্থাৎ এ ও বি এই ত্রিভুজটাকে যদি আমি আলাদা করে নেই এই ত্রিভুজটাকে আমি আলাদা করে নিলে আমি এটা পাচ্ছি খেয়াল করো এটা পাচ্ছি এই এ বিটা ছিল আমার আংটির ব্যাসার্ধ এটা ধরেছিলাম থিটা এটা ছিল আমাদের সেন্টার ওকে তো এইখান থেকে আমাকে বার করতে হবে আর এটা ছিল আমাদের এ কারণ এটা ছিল বৃত্তের ব্যাস খেয়াল করো এ উ এ এ উ এ এ উ বি এ উ বি আর এ বি এ বি আমরা এই অংশটাকে আলাদা করে নিলাম সহজে বোঝার জন্য তো এখন এটা অনেক বার করব তো আমরা পিথা আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যে ত্রিকোণমিতি আমরা করেছিলাম সেই ত্রিকোণমিতির ক্ষেত্রে আমরা বলতে পারি যে AB বাই OA ইজ ইকুয়াল টু সাইন থিটা যেহেতু এটা থিটা তাহলে এটা লম্ব আর এটা হলো অতিভুজ তো লম্ব তুমি মাঝখানে ডিস্টার্ব করো কিনা বুঝলাম এটা এবি আর এটা ও এ অর্থাৎ এবি তো হলো আমাদের লম্ব আর এ ও এটা হলো অতিভুজ তাহলে লম্ব বাই অতিভুজ ইজ ইকুয়াল টু সাইন থিটা তাহলে এবি ইজ ইকুয়াল টু আমরা এ ও টাই পাশে নিলে পাচ্ছি ও এ ইনটু সাইন থিটা তাহলে ও এ হলো আমার এ তাহলে এ সাইন থিটা আর এই এবি টাই হলো আমার আংটির ক্ষেত্রে আমাকে ব্যাসার্ধ অর্থাৎ আংটির ক্ষেত্রে আমি ব্যাসার্ধটা পেয়ে গেলাম এবি ইজ ইকুয়াল টু এ সাইন থিটা তাহলে এবার আংটির আমি ব্যবহার করব এই ক্ষেত্রে আমি এখন বার করব আংটির আংটির পরিধি আংটির ক্ষেত্রফল বার করব তো ক্ষেত্রফল সমান কি হবে তো আংটির ক্ষেত্রফল বার করতে গেলে সাপোজ আমি এই আংটির ক্ষেত্রফল বার করব তো এই আংটির ক্ষেত্রফল তো হবে টু পাই এ পরিধি অর্থাৎ আংটির ক্ষেত্রফল আংটির ক্ষেত্রে আমরা পরিধি আমরা এটা না লিখি আংটির ক্ষেত্রে ক্ষেত্রফল আমরা লিখতে পারি পরিধি ইনটু ব্যাস ইনটু ব্যাস ব্যাস মানে প্রশস্ত অর্থাৎ প্রস্থ আমরা যে ক্ষেত্রে বলি তো পরিধি মানে কি পরিধি মানে হলো আংটির ক্ষেত্রে অর্থাৎ আমি যদি এই জায়গায় চিন্তা করি আমি তো আংটির এই পরিধিটা বার করলাম অর্থাৎ এই টু পাই যেহেতু তার লম্বটা কি ছিল লম্বটা ছিল অর্থাৎ সরি ব্যাসার্ধটা ছিল এ সাইন থিটা তাহলে এই ক্ষেত্রে এ সাইন থিটা আংটির ক্ষেত্রে আংটির ক্ষেত্রে আমি পরিধি পেলাম টু পাই সাইন থিটা তাহলে ব্যাদ্রা কি হবে খেয়াল করো এই ব্যাদ্রা হবে আমার এই যে এখানে চাপটা রয়েছে এই চাপটা এস এই চাপটা কি তো এই চাপের এখানে থিটাটা আমি ধরেছিলাম অর্থাৎ এ প্রাইম ও এ এটা ধরেছিলাম ডি থিটা তো আমার কাছে থিটার মান আছে আর আমার কাছে কি আছে থিটার মান আছে আর আমার কাছে ব্যাসার্ধ আছে এ তো ব্যাসার্ধ এ আছে থিটা আছে তাহলে আমি এই ক্ষেত্রে আমার এই যে এ আর এ প্রাইম যে চাপটা রয়েছে সেই চাপটা আমি বলতে পারি কি এ ডি থিটা অর্থাৎ আর থিটা ছিল আমাদের চাপের সূত্র তো সেক্ষেত্রে এ এ প্রাইম চাপটা হবে এ ডি থিটা তাহলে এখানে যে ব্যাদ্রা হবে এটা হবে এ ডি থিটা তাহলে আংটির ক্ষেত্রফল কি হবে আংটির ক্ষেত্রফল মানে পরিধি ইনটু ব্যাদ তাহলে পরিধি ইনটু ব্যাদ হলে পরিধি পেয়েছি টু পাই এ সাইন থিটা ইনটু আর চাপটা পেয়েছি অর্থাৎ ব্যাদ্রা প্রশস্তটা পেয়েছি এ ডি থিটা আশা করি তোমাদের এতটুকু বুঝতে সক্ষম হয়েছে তারপরে যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে তো এখন আমি যেহেতু আংটির ক্ষেত্রফল পেয়ে গেছি তো আংটির ক্ষেত্রফল পেয়ে গেলে আমাকে এখন বার করতে হবে যে তার মধ্যে কি পরিমাণ আদান রয়েছে তো এখানে আমি ক্ষেত্রফলটা পেয়ে গেলাম এখন আমি আদানের পরিমাণটা বার করবো তো আদানের পরিমাণ বার করতে গেলে একটা কথা খেয়াল করি যে আংটির ক্ষেত্রফলের মধ্যে আমি আদান বার করবো
টোটাল বৃত্তের ক্ষেত্রফলটা কি? একটা গোলকের ক্ষেত্রফল, একটা গোলকের ক্ষেত্রফল আমরা জানি 4πr², যেহেতু এখানে ব্যাসার্ধ a, সুতরাং এই ক্ষেত্রফলের টোটাল গোলকের ক্ষেত্রফল হবে 4πa². তো 4πa² হলো টোটাল গোলকের ক্ষেত্রফল। তাহলে এই গোলকের মধ্যে যদি আমার কিউব পরিমাণ আধান থাকে, যদি কিউ পরিমাণ আধান থাকে তাহলে এককের মধ্যে আধান থাকবে q/4πa². তাহলে আংটি ক্ষেত্রফল আমরা যদি এটা গুণ করি 2πa আর এখানে a আছে, তাহলে 2πa² sin θ dθ ক্ষেত্রফলের জন্য আমার আধান থাকবে q(2πa² sin θ dθ/4πa². তো পাই পাই কাটা, দুই দোকানে চার, আর a² কাটা, তো পাচ্ছি q sin θ dθ/2। তাহলে আমি এখানে যে আংটির মধ্যে যে আদান dq, এই আদান dq আমি পেয়ে গেলাম q sin θ dθ/2। তোমরা এই মানটাকে একটু নোট করে রাখবা। এখন আমি যেহেতু আংটির আদান পেয়ে গেছি, সেক্ষেত্রে আবার এই বহিঃস্থ পি বিন্দুর জন্য বিভব বার করা তেমন কোনো কঠিন বিষয় হবে না। তো এই জিনিসগুলো নোট করার পর তারপর আমরা যে জিনিসটা করব, এই আদানটাকে নোট করে রাখবা, ডিকিউটাকে নোট করে রাখবা। তো দেন আমরা যে জিনিসটা করব, খেয়াল করো, এবার এই আংটির জন্য, যেহেতু আংটির আমরা আদান বার করলাম, আংটির জন্য পি বিন্দু বিভব বার করব, বিভব। তো বিভবের সূত্রটা কি? যেহেতু আংটির মধ্যে আদান পেয়েছিলাম ডিকিউ, তাহলে ডিকিউর জন্য বিভব হবে ডিবি। তাহলে ডিবি ইজ ইকুয়াল টু আমরা পাব 1/4πε0 dq/দূরত্ব, দূরত্ব কত আমাদের x, তাহলে dq/x। ওকে, এখন আমরা dq এর মানটা বসে দেব, q sin θ dθ/2 আমরা মানটা বসে দেব, অর্থাৎ 1/4πε0 ইন্টু, এটার মান যদি আমরা বসাই, এটার মান আমাদের ছিল q sin θ dθ/2, dq এর মান আমরা বসে দিলাম আর নিচে হলো আমাদের x। তাহলে এখান থেকে আমি পাচ্ছি 1/4πε0 × 2xq sin θ dθ, এটা ছিল আমাদের ডিবি। তো এটা আমরা এক নাম্বার ইকুয়েশন হিসেবে নোট করে রাখি। তো এখন একটু খেয়াল করো, আমরা ত্রিভুজ AOP, এর মধ্যে কি পাচ্ছি? ত্রিভুজ AOP এর মধ্যে আমাদের অ্যাঙ্গেল AOB θ আছে, যেহেতু এইটা থিটা আমাদের, তাহলে এই OP হলো আমাদের অতিভুজ R, আর এটা যদি আমাদের R হয় তাহলে আমার OA হবে আমাদের OP হলো সরি আমাদের OP হলো অতিভুজ, অতিভুজ, আর OA হলো আমার ভূমি, আর সেক্ষেত্রে আমাদের এই AP হলো লম্ব। তো এখান থেকে আমি একটা জিনিস বার করবো, একটা সম্পর্ক আমি বার করবো, তো খেয়াল করো এখন আমি AOP ত্রিভুজটার ক্ষেত্রে একটু জিনিস খেয়াল করো, এই আমি এই ত্রিভুজ যদি একটু খেয়াল করি, তাহলে AOBP এটা ছিল থিটা, আর আমি এটা মান পেয়েছিলাম A sin θ, তাহলে এটা মান কি হবে? এই AB মান যদি A sin θ হয় তাহলে OB মানটা হবে A cos θ, কারণ এটা ছিল আমার A। ওকে,
আর এখান থেকে ও থেকে পি পর্যন্ত ছিল আমাদের আর, তাহলে এখান থেকে আমি যদি বিপির মান বার করতে যাই তাহলে বিপি ইজ ইকুয়াল টু কি হবে, এই বিপি ইজ ইকুয়াল টু হবে আমার ও পি মাইনাস ও বি। তার মানে আমরা বলতে পারি আর মাইনাস, আর মাইনাস কি এ কস থিটা। ওকে, তো এখানে বিপির মান আমরা জানলাম, অর্থাৎ এই মানটা আমরা জানি, এখন এই মানটাও জানি, আর এটা তো আমরা জানি এক্স স্কোয়ার, সরি এক্স এক্স, ঠিক আছে। তো এ ও পি থেকে আমরা বিপির মানটা জানি আর মাইনাস এ কস থিটা। তো এখন তোমরা এই ইকুয়েশনটা একটু খেয়াল রাখবা। তো এখন আমরা যে জিনিসটা বলতে চাই যে ত্রিভুজ এ বি পি এর মধ্যে আমরা পিথাগোরাস সূত্রটা অ্যাপ্লাই করি, তাহলে এখান থেকে আমরা বলতে পারছি যে এক্স স্কোয়ার প্লাস, এক্স স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো লম্ব হলো এ বি, এ বি মানে এ সাইন থিটা, এ সাইন থিটা স্কোয়ার প্লাস বিপি মানে ভূমি, অর্থাৎ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো বিপি মানে কি আর মাইনাস এ কস থিটা, আর মাইনাস এ কস থিটা স্কোয়ার। ওকে, তো এখন এটাকে আমরা ক্যালকুলেশন করলে আমরা যেটা পাবো, আমরা একটু এজার একটু মুছে রাখি, যে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এ সাইন স্কোয়ার, এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস ওইটা এ মাইনাস হোল স্কোয়ার সূত্র করলে আর স্কোয়ার মাইনাস টু এ আর প্লাস আর প্লাস টু এ আর কস থিটা হবে। প্লাস এ কস থিটা স্কোয়ার, এটাকে আমরা লিখতে পারি এ স্কোয়ার কস স্কোয়ার থিটা। তার মানে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস এ স্কোয়ার কস স্কোয়ার থিটা একই পাশে আনলে প্লাস আর স্কোয়ার মাইনাস টু আর এ কস থিটা আলাদা এক পাশে নিয়ে গেলাম। এখন খেয়াল করো এক্স স্কোয়ার এখান থেকে যদি আমরা এ স্কোয়ার কমন নেই তাহলে এ স্কোয়ার ইজ ইকুয়াল টু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার মাইনাস টু আর এ কস থিটা পাচ্ছি। ওকে, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার এটা মান ওয়ান প্লাস আর স্কোয়ার মাইনাস টু আর এ কস থিটা। দ্যাট মিন এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার মাইনাস টু আর এ কস থিটা। উভয় পক্ষকে যদি আমরা অন্তরীকরণ করি, উভয় পক্ষকে যদি আমরা থিটার সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে ডি ডি থিটা এক্স স্কোয়ার ডি ডি থিটা এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার মাইনাস টু আর এ কস থিটা। আমরা উভয়পক্ষে কি করলাম ডি ডি থিটা, অর্থাৎ থিটার সাপেক্ষে অন্তরীকরণ করে উভয়পক্ষকে আমরা থিটার সাপেক্ষে অন্তরীকরণ করে তাহলে এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করা হয় টু এক্স, আর থিটার সাপেক্ষে এক্স অন্তরীকরণ করলে, কারণ এটা একটা কন্টিনিউয়াস অন্তরীকরণ, অর্থাৎ আমি এক্স স্কোয়ারকে করলাম টু এক্স তাহলে এই এক্সটাকে তো আবার অন্তরীকরণ করতে হবে। তাহলে এক্সটাকে অন্তরীকরণ করলে আমরা পাচ্ছি ডি এক্স বাই ডি থিটা ইন্টু এ আর আর স্কোয়ার, এই দুটার মধ্যে থিটার কোন ফাংশন না থাকার কারণে এগুলোর অন্তরীকরণ হবে শূন্য। তাহলে আমরা পাচ্ছি এ মাইনাস টু আর আলাদা হয়ে যাবে টু আর এ, আর এই কস থিটার যদি অন্তরীকরণ করি তো কস থিটার অন্তরীকরণ করলে কি হবে মাইনাস সাইন থিটা, মাইনাস সাইন থিটা। তার মানে টু এক্স ডি এক্স বাই ডি থিটা ইজ ইকুয়াল টু টু আর এ সাইন থিটা পাচ্ছি। তো এখান থেকে টু আর এ সাইন থিটার মান সাইন থিটা আমরা পাচ্ছি, আর হ্যাঁ যেহেতু এটাকে অন্তরণ করলে সাইন থিটা আসে, তো থিটাকে আমরা অন্তরণ করতে হবে না, কস থিটা না সাইন থিটা হলো, থিটাকে অন্তরণ করলে হবে, আচ্ছা থিটাকে কস থিটাকে অন্তরণ করলে আমার মাইনাস সাইন থিটা হয়, এখানে থিটাকে অন্তরণ করতে হবে না। তাহলে এখানে টু এক্স ডি এক্স বাই ডি থিটা ইজ ইকুয়াল টু টু আর এ সাইন থিটা পাচ্ছি। তো এতটুকু বোঝার পর এখানে আরেকটু খেয়াল করো, এ ডি থিটা এখানে বাগে আছে, তো আমরা যদি এটাকে অপর পাশে নিয়ে যাই তাহলে পাচ্ছি টু এক্স ডি এক্স ইজ ইকুয়াল টু
टू आर ए साइन थीटा डि थीटा अर्थात डि थीटा पास नहीं गलम तो टू एक्स और डि एक्स मान क्यों पे गलम तो एखान साइन थीटा डि थीटा मान बार कर तो 2x আর dx = 2 আর a sin θ d θ আমি পেয়ে গেলাম তাহলে এই 2 আর a এর sin θ d θ এর সাথে গুণ হিসেবে আছে তাহলে আমরা পাচ্ছি sin θ d θ = 2x dx 2 আর a তাহলে a2 কাটা যাচ্ছে তাহলে আমরা যা পাচ্ছি তা হলো x dx साइन थीटा डी थीटा समीकरण मान एक नंग समीकरण पे समीकरण मध्य मान टा बसाल तो मान टा तुम्हारा बार करो अवश्य बुझे गेस तो एखन एक नंग समीकरण db 1 by 4 pi epsilon naught into q sin theta d theta by 2x तो db is equal to 1 by 4 pi epsilon naught into q sin theta d theta मान हलो আমাদের এটা sin theta d theta मान हलो x dx by ar तो এখানে sin θ d θ মান আমরা বসালে পাচ্ছি q into x dx by 2x into ar তাহলে এই x কাটা যাচ্ছে x dx আর q এটা হচ্ছে 2 q sin θ d θ তাই না ওকে তো এখানে আমরা পাচ্ছি 1 by 4 pi epsilon naught into q dx by 2 a আংটির জন্য আমি ডিবি মান জানলাম এই আংটির জন্য যদি ডিবি মান জানি তো এখন আমাকে জানতে হবে টোটাল অর্থাৎ পুরো গোলকটার মান পুরো গোলকটার মধ্যে বিভব কি আছে তাহলে এটাকে যুগযুগীকরণ করতে হবে কারণ ক্ষুদ্র একটা মান ডিবি বিভবটা আমি পেয়ে গেছি পি বিন্দুর জন্য এখন টোটাল গোলকটার মান বার করতে যাচ্ছি তো টোটাল গোলকটার মান বার করতে হলে আমাকে আপার লিমিট আর লোয়ার লিমিট জানতে হবে এটাকে যুগযুগীকরণ করার জন্য কারণ সুষম কোন বস্তুর ক্ষেত্রে যদি আমরা একটা ক্ষুদ্র একটা অংশ মান পাই এবং তার লোয়ার লিমিট আর আপার লিমিট পাই তাহলে অবশ্যই টোটাল মানটা আমাদের একুরেটলি বার করা পসিবল তো সেই ক্ষেত্রে লোয়ার লিমিট আর আপার লিমিটটা বার করা জরুরি তো খেয়াল করো এই বিন্দুর জন্য আমার তার এই গোলকটার দূরত্ব এই বিন্দুতে অর্থাৎ তার যে প্রথম যে লোয়ার লিমিটটা আমি যে বলি এই লোয়ার লিমিট হলো আমাদের এই বিন্দুটা তাহলে এই বিন্দুতে আমাদের এই পি বিন্দু দূরত্ব কি হবে দূরত্ব আমার এতটুকু দূরত্ব যদি এ হয় তাহলে এই এখান থেকে এখানে দূরত্বটা বার করতে গেলে আমি তো জানি ও থেকে পি হচ্ছে আমাদের টোটাল আর দূরত্ব তো আর দূরত্ব থেকে এ বাদ দিতে হবে অর্থাৎ আর মাইনাস এ অর্থাৎ এই এখান থেকে এখানে দূরত্ব আমাদের আর মাইনাস এ আর যদি আমি আপার লিমিটটা ধরতে চাই তাহলে এখান থেকে এখানে অর্থাৎ এ পি থেকে আমার এ বিন্দুটা অর্থাৎ আমার এখান থেকে এখান মধ্যে টোটাল বৃত্তটাকে আমার কি করতে হবে যুগযুগীকরণ করতে হবে তাহলে কিন্তু টোটাল গোলকের যেই আধানের মানটাই বার করতে পারবো তাহলে এখানে ছিল এ আর এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে আর তাহলে এই জায়গায় আমাদের এই ও থেকে অর্থাৎ এটা যদি আমি একটা বিন্দু ধরি ই তো পি ই এই দূরত্বটা হবে আমাদের আর প্লাস এ অর্থাৎ আমাকে এই ক্ষুদ্র বিভবটাকে আর মাইনাস এ থেকে আর প্লাস এ পর্যন্ত যুগযুগীকরণ করতে হবে তার টোটাল গোলকের বিভব বার করতে গেলে তো গোলকের বিভব কি হবে গোলকের বিভব হবে যুগযুগীকরণ করতে হবে কি থেকে লিমিট যুগযুগীকরণ করতে হবে আমাদের এক্স সরি আর মাইনাস এ থেকে আর প্লাস এ পর্যন্ত তো এটাকে আমরা করতে হবে আর মাইনাস এ থেকে আর প্লাস এ পর্যন্ত 1 বাই 4 পাই এপসিলন নট ইন্টু কিউ ডিএক্স বাই 2 এ আর ওকে
তো এখন এটাকে যোগীকরণ করলে যে মান পাবে এটা হলো আমাদের উত্তর তো খেয়াল করো এই ডিবি কে যদি আমরা এস থেকে আর প্লাস এ পর্যন্ত আমি কি করি যোগীকরণ করি তাহলে এই ডিবি অর্থাৎ ক্ষুদ্র বিভবটা আমার টোটাল গোলক বিভব পাওয়া যাবে অর্থাৎ এটা জায়গা আমি লিখতে পারি টোটাল বিভব ইজ इक्वल टू আমাদের যেহেতু এই এই মানগুলোর সাথে কোনো x এর কোনো ইয়া নাই সম্পর্ক নাই সুতরাং এগুলোকে আমরা সামনে নিয়ে আসতে পারি তাহলে আমরা সামনে নিয়ে আসলে 1/4 পাই এপসিলন নট ইনটু 2 a r ইনটু উপরে কি হবে r সামেশন অফ r মাইনাস a r প্লাস a এখন যোগাযোগ করতে হবে আমাদের dx থেকে এই dx এখন लिमिट माइनस ए प्लस ए पर्यंत तो এখন ख्याल करो q 4 pi epsilon naught into 2 ar into এটা হবে আমাদের যদি আমরা আপার লিমিট লোয়ার লিমিট বসাই তাহলে r plus a minus r plus a হবে এটা থেকে এটাকে বিয়োগ করলে আমাদের এটা পাচ্ছি তাহলে ar কাটা যাচ্ছে থাকতেছে 2 a থাকতেছে আমাদের তো এখানে q 4 pi epsilon naught into 2 a আর এটা হলো আমাদের r into আর এখানে পাচ্ছি আমরা 2 a তাহলে a 2 a a 2 a কাটা যাচ্ছে তাহলে আমরা পাচ্ছি 1/4 পাই এপসিলন নট ইনটু q বাই r আর এটাই ছিল আমাদের সুষমভাবে তড়িতায়িত একটি পরিবাহী গোলকের বিভিন্ন অবস্থানে বিভব নির্ণয় বিভিন্ন অবস্থান তার বিভব নির্ণয় ওকে তাহলে এটা কোন শর্তে যখন বিন্দুটা পি বিন্দুটা বাইরে থাকবে যখন পি বিন্দুটা বাইরে থাকবে এখন শর্ত নাম্বার 2 এই পি বিন্দুটা বাইরেও থাকতে পারে পি বিন্দুটা ভিতরে থাকতে পারে তাহলে পি বিন্দুটা যদি ভিতরে থাকে তাহলে কি হবে পি বিন্দুর ভিতরে থাকলে আমার ফর্মুলা তেমন কোনো সমস্যা হবে না আমি এই ফর্মুলাটা ইউজ করব তো এখানে একটু খেয়াল করো এই পি বিন্দুতে যোগাযোগকরণ করো তাহলে এটা পাচ্ছো u/4 পাই এপসিলন নট টু এ আর ইনটু আমি লিমিট বসালে পাচ্ছি এ প্লাস আর মানে Okay.